জামাতে নামাজের সময় যদি ইমাম সাহেব সুরা নাস পড়ে তবে পরের রাখাতে কোন সুরা পড়বে নাই ধারাবাহিকতা রক্ষা করলে তো পরের দিকে যেতে হবে এর পরে সুরাই নাই তাহলে কি করবে এটার উত্তর হলো তিনি চাইলে সুরা নাসটা আবার পড়তে পারেন পরের রাখাতে চাইলে তার পেছনের সুরা পড়তে পারেন তাহলে বিভিন্ন বওনা থেকে তার দ্বিতীয় রাখাতে ওই আবার আলিফলা মিম জালিকাল কিতাব জালিকাফি মুখস থাকলে সেখান থেকে সুরা বাকারা শুরু থেকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে সুরা নাস পড়ে ফেলেছেন পরে রাখাতে সুরা বাকারা শুরু থেকে তেলওত করবেন আর যদি নাচও দ্বিতীয় রাখাতে পড়েন কিংবা অন্য সুরা মিলার নামাজ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি বারবার কসম কাটে মুখে মুখে বাচ্চা নিয়ে বাচ্চাকে ধরে কসম করে কোরআন নিয়ে আল্লাহর কসম এসব বলে তাদের কীরকম গুণা হবে আমাদের দেশে অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে নিজের বাচ্চারা নিয়ে বলে বাচ্চার শপথ বাচ্চার মাথা মায়ের মাথা স্পর্শ করে এটা ধরে ধরে ওইটা অনেক রকমের কসম আসে না নাই এগুলো সব কসম কসম হওয়ার একটাই সঠিক পদ্ধতি আছে এটা হলো আল্লাহর নামে নবী করিম সাল্লাম বলেছেন মানি বিসম যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে সে কখনো এই অমুকের কিরা তমুকের কিরা ছেলে ছুঁয়ে অমুক ছুঁয়ে তমুক ছুয়ে মাথা ছুঁয়ে এরকম কোনো শপথ করবে না এগুলা ভুল শপথ এবং আপনার ত্রুটিপূর্ণ শপথ আমাদের মসজিদের ইমাম সাহেব একামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান একামতের পরে আর কিছুই বলেন না এ বিষয়ে জানালে উপকৃত হব দেখেন একামতের পূর্বে একামতের পূর্বে ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে যান এটা বলবেন না বরং একামত শুরু হবে এটা দেখে সবাই দাঁড়িয়ে যাবে আর সুন্না হলো নবী করিম যেটা করতেন একামত দেওয়ার পর এবার তিনি মুসল্লুর দিকে তাকিয়ে কারোর কাতার উল্টাপাল্টা থাকলে বলতেন সোজা করেন ফাঁকা বন্ধ করেন তোমরা ফাঁকা গুলো বন্ধ করো তোমরা মিলে মিলে দাঁড়াও কাতারটাকে সোজা করো বাঁকা করবা না বাঁকা করলে অন্তর বাঁকা হয়ে যাবে এভাবে নবী সাল্লাহাম বিভিন্ন নির্দেশ দিতেন হ্যাঁ সুফু লাহ দখল ফরোজ আতলি শাহিতান এসব গুলো করতেন একামত দেয়ার পর তো আমাদের অনেক মসজিদে মোয়াজ্জেন সাহেবদের আজান একামতের আগেই মামসাহরা বলে কাতরাসাজা করেন এটা করেন সেটা করেন এর পরে মোয়াজ্ঞান সবে দেওয়া শুরু করে এবার একামতের পরে আর কিচ্ছু বলে না তো এটা সুন্না না সুন্ন হলে একামতের পরে বলতে হবে একামতের আগে না ফরজ নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে কি দুই মাঝখানে আমরা যে দোয়া পড়ি আল্লাহ্মিল্লি এর শেষে ওয়ার জুকনি পড়া যাবে কিনা অবশ্যই পড়বেন কারণ আপনার দুই শেষদার মাঝখানে ফিরলি ওয়ার হামনি আফিনী এখানে ওয়ার জুকনি এই দোয়াটাও আছে অতএব সেটাও পাঠ করবেন এবং এই রিজিক দান করা এটা তো দুনিয়ায় দোয়াই হলো এটা জায়জ আছে কোরআন তেলাবাদ করার সময় সেজদায় পাওয়া গেলে সেই শেষদা দিতে ভুলে গেলে কি করা উচিত কোরআন তেলাওয়াত করার সময় যদি ইমাম সাহেবকে সেজদায় পান তাহলে সেক্ষেত্রে আপনি শেষ চলে যাবেন এবং শেষ দেয় দিলে আপনি রাকাত পাইলে না কিন্তু শেষ দেওয়ার সবাব আপনি পাবেন এটা হলো নামাজের শেষ দেওয়া কোরআন তেলাও সময় জিজ্ঞেস করেছে কোরআন তেলাওয়াত করার সময় শেষ দা আয়াত পাইছেন কিন্তু সে শেষ দিতে ভুলে গেছেন তাহলে পরবর্তীতে শেষ দিয়ে দিবেন যখন মনে পড়বে দ্রুততার সাথে শেষ দাটা দিয়ে দিবেন